এখানে দেখেন প্রচন্ড লোকের ভিড়, ফায়ার সার্ভিস এখানে নামছে, জাল ফেলছে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ, কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা। এই যে দেখেন ফায়ার সার্ভিস এখানে আছে, ফায়ার সার্ভিসের লোক এখানে প্রচন্ড লোক ছিল আর এখনো আছে, আর এই লাশটা তোলার জন্য অনেক চেষ্টা করতেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মারুফ এন্ড আজাদ ব্লগ, সাথে আছি আমি মারুফ। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব অত্যন্ত সুন্দর একটা জায়গা, এটা হলো আমাদের সিলেটের লালার খাল। তো এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের হাতে পৌঁছে যায়। আমার সাথে আছেন আমার খালাতো ভাই তানজিম এবং আমার বাগিনা আদিল। তো আদিলকে দেখাতে একটু, আমি হলেন আদিল, আমার বাগিনা, হ্যালো। আর তানজিমকে আমি দেখাবো, তানজিমকে অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। তারপর আমি দেখাইতেছি তানজিমকে, উনি হলেন তানজিম। ওয়ালাইকুম আসসালাম, তুমি এত দিনে তো সালাম করো কেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায় সালাম, কিন্তু সালাম সুন্দরভাবে করবা। তো সবাই দেখতেই থাকেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, আনন্দ নিয়ে আসলে মনটা অনেক দুর্বল হয়ে গেল লাশটা দেখে। হ্যাঁ আসলে একটা লাশ এখানে, এই জন্য অনেক কষ্ট লাগতেছে আমাদের। তো সবাই ভালো থাকেন আর আমাদের চ্যানেলটিকে সবাই এগিয়ে নিয়ে যান আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো দেখতেই থাকেন আমরা কোথায় আসছি আজকে। Told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change. আচ্ছা দেখতে পাচ্ছেন ওইখান থেকে অনেক নৌকা এখানে রাখা আছে, নৌকা দিয়ে কিন্তু আমরা ওই পারে যেতে হবে। আর এই পানির কালারটা কিন্তু অনেক সবুজ কালার, সামনে গেলে অবশ্যই দেখতে পারবেন আপনারা। ওই যে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে আজকে একটা ঘটনা ঘটছে, কয়েকদিন যাবত একটা মানুষকে খুঁজে পাওয়া যাইতেছে না, পানির মধ্যে নাই হয়ে গেছে। তো আসলে ওকে খুঁজতেছেন, এখানে ফায়ার সার্ভিসও আসছে। তো বিশেষ করে সবার কাছে অনুরোধ করছি, সবাই দোয়া করবেন যাতে এই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়। আর আমি অনেক কষ্ট ফিল করতেছি, বাচ্চা নাকি অনেক বড় মানুষ সেটা আমি জানি না, আসলে শুনছি একজন মানুষ এখানেই নিখোঁজ হয়ে গেছে। তো সবাই অবশ্যই অবশ্যই দোয়া করবেন যাতে ওনাকে খুঁজে পাওয়া যায়। দেখেন ও প্রচণ্ড মানুষ ওই পারে বসে আছে, আর এখানে ফায়ার সার্ভিস সবই মিলে এখানে যা যা লাগে সব আসছে, এসে খুঁজতেছে। অপারে যাবেন, এখন ওই পারে যাবো এখান থেকে। আচ্ছা দেখি, দেখেন খুবই কষ্ট ফিল করতেছে, আসলে খুবই কষ্ট লাগতেছে। আবারও বলছি দেখেন মানুষটা যে নাই হইল, সবাই সেফলি আসবেন এবং খুব কেয়ারফুল থাকবেন যদি লালার খালে আসেন। অনেকে বলছে ওর নাকি রোগ ছিল পড়েছে, আর অনেকে বলছে এখানে খুবই একটা দূষি জায়গা আছে, জায়গাটা দূষির কারণেই নাকি ও নাই হয়ে গেছে, আর সেটা আসলে জানি না আমরা। তো অনেক লোক অনেক কথাই বলতেছে, তো যেটা বলে সেটাই আপনাদের সাথে আমি বলে দিচ্ছি। আর এই যে দেখছেন নৌকা পাচ্ছেন এখানে, নৌকা থেকে আপনারা এক ঘন্টার জন্য ভাড়া করতে পারেন নৌকা, এক ঘন্টার জন্য প্রায় দাম পড়বে 1500 থেকে 1500 মধ্যে, স্পিড বোটগুলোও সেম প্রাইস। অনেক পর্যটক কিন্তু এখানে আছে, অনেক পর্যটক। তো দেখেন নদীর পাহাড়টা আমরা ঘুরে ঘুরে দেখতেছি, অনেক পর্যটক কিন্তু আছে। এখন আমরা ওই পার থেকে ওই পারে যাব। খেয়ার জন্য অপেক্ষা করতেছি, দেখতে পাচ্ছেন পানির কালার গুলো খুবই সুন্দর। এখন আমরা নৌকা দিয়ে যাব। আপনি কেন
ক্যান পানি নিচটা বুঝতে পারলি পানি নিচ দেখা যাইতেছে নিচ থেকে একদম মাটি দেখা যায় মাঝি চাচা খুবই ঠান্ডা পানি খুবই ঠান্ডা আমার মনে হয় সে নিচে যাই যে ওই দিক গেলে তো আমি স্পিড বোট চাই পানির কালারটা দেখেন খুবই সুন্দর একদম সবুজ কালারের মতো পানির কালারটা কোনটা তারা মনে আমি আর এটা না তিনটার সময় দিচ্ছি ফাইবার গেট আর হাতে নিলে পানিটা সাদা আর এমনিতে এই গাঙ্গের মধ্যে কিন্তু কালারটা ডিফারেন্ট নীল কালার তো দেখেন নদীর ঘাট থেকে আমরা খেয়াপটা পার হয়েছি পাহাড়ে এখন নামতেছি মাশাআল্লাহ না ফিরি থ্যাংক ইউ চাচা থ্যাংক ইউ চাচা 5 টাকা না ফ্রি না কোবা আজকে ফ্রি ফ্রি দিয়ে দেও আমাদেরকে ওদের কাছ থেকে টাকা রাখলা না মামা ও মামা আরো 5 টাকা আমরা পাই আচ্ছা আচ্ছা আসলে আমি নৌকা বাওয়াটা জানি না এমনিতে আপনাদের সাথে দেখেন আবারও চলে আসছি এখানে অনেক বালি অনেক বালি এখন উপরে যাব আজকে আমার হাঁটতে হাঁটতে অবস্থা শেষ এখন দেখতে পাচ্ছেন পানির কালারটা একদম নীল কালারের নীল কালার আমরা এখন কোথায় যাচ্ছি লালাখাল লালাখাল আসছি তো এটা লালাখাল না লালাখাল বাট লালাখালের ভিতরে আচ্ছা লালাখালের ভিতরে এখন কোথায় যাবো এদিকে বস্তি বস্তি আচ্ছা বস্তিতে যাবো লালাখাল এখানে বস্তি আদিবাসী বস্তি যেতে বলে আদিবাসী বস্তিতে যাবো বাচ্চা পাইছে দেখতে পাচ্ছেন এই গাছটা প্রায় 150 বছরের পুরনো গাছ তো এই গাছের গাছটাকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে অনেকে বলছে এটা নাকি প্রায় 150 বছর হবে বয়স গাছটার তো ভাবলাম শেয়ার করে দিই খুবই সুন্দর আর খুবই ভালো লাগতেছে ওই দিকটা দেখেন খুব সুন্দর জানালার মতো আসলে গাছের এই যে জ্বর শিকড় সব কিছু এটাও বট গাছ আসলে আমি কদিন যাবো অনেক জায়গাতে যাইতেছি শুধু বট গাছই পাইতেছি তো কি ব্যাপার জানি না কৃষির জন্য এতগুলো গাছ পাই তো দেখতে দেখতে চলে আসলাম এটা হলো লালার খালের গ্রাম্য বাজার গ্রামের মধ্যে কিন্তু এই বাজারটা বসছে দেখেছেন এখানে মিষ্টি কুমড়া কেটে কেটে রাখছেন মামা বেগুন টমেটো শিম বাঁধাকপি ধনে পাতা কাঁচামরিচ আলু সবগুলি কিন্তু খুবই সুন্দর আপনার ঘর দেখবো আচ্ছা চাচা টমেটো কত করে কেজি ৫০ টাকা আর মিষ্টি কুমড়া এটা কি কেজি ১৩০ টাকা এই পিসের দাম হলো ৩০ টাকা টমেটোর দাম বলে গেছে তাই উনি বলছেন যে ৫০ টাকা ওই যে পাশে আবারও
তরকারি বাজার সবজিগুলো খুব সুন্দর পান নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখন লালারখালে এই একটা বিদ্যালয় পাইছি বিদ্যালয়ে চলে আসলাম আর বাচ্চাদের মতো আমি উপরে চলে মাশাআল্লাহ স্কুলে প্রতিদিনই আসে খুবই আশ্চর্যজনক আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে পানিগুলো কিন্তু অনেক নীল অনেক নীল নীল পানি দেখতেই কিন্তু ভালো লাগে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি ওই পারে চলে আসছিলাম আর এই গ্রাম্য বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে যাবো ওইদিকে এই যে দেখতে পাচ্ছেন বলছিলাম আপনাদেরকে একটা লোককে পাওয়া যাইতেছে না তাই এখানে দেখেন প্রচণ্ড লোকের ভিড় ফায়ার সার্ভিস এখানে নামছে জাল ফেলছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা অনেক লোক আসলে খুবই কষ্ট লাগতেছে মানুষটার জন্য যেহেতু আমরা মানুষ জাতি অবশ্যই মানুষের জন্য মানুষেরই কষ্ট লাগবে এই যে দেখেন ফায়ার সার্ভিস এখানে আছে ফায়ার সার্ভিসের লোক এখানে প্রচন্ড লোক ছিল আর এখনো আছে আর এই লাশটা তোলার জন্য অনেক চেষ্টা করতেছেন তো ভিউয়ার্স যতটুকু সম্ভব আমার আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে খুব একটা শেয়ার করতে পারি না বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে এখানে একটা ঘটনা ঘটে যাওয়ার কারণেই কিন্তু আমার মুডটা একদম অফ হয়ে গেছে তাই মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে বাচ্চাটার জন্য যাই হোক কার বাচ্চা আমি জানি না তারপরেও কিন্তু আমার মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছে যেহেতু আমরা মুসলিম মুসলিম একজন আরেকজনের জন্য সবার কিন্তু মনের মধ্যে একটা আন্তরিক মায়া মহব্বত থাকার প্রয়োজন তাই আমার ভিতরে কিন্তু অনেক দূর দূর করতেছে এই বাচ্চাটার জন্য সবার কাছে আমি আবারও বলতেছি যারা যারা এখানে আসেন না কেন ঘুরতে বা ঘুরার জন্য অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিজ দায়িত্বে রাখবেন আর এরকম ঘটনা যেন আর কারো না ঘটে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের মতো এখান থেকেই বিদায় নেব আমাদের লালার খাল থেকে আসলে মনটা খুবই খুশি ছিল আর এখানে এসে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে একটা লাশ দেখার পর তো এভাবে সবার কাছে আমার অনুরোধ রইল যারা বাচ্চা নিয়ে আসেন খুব সেফলি থাকবেন এবং বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন এভাবে যেন আরও কোনো মায়ের কান্না না আসে আর আসলে আমি ওই পারে যাইতে পারি নাই বিশেষ করে তাই আপনাদের সাথে সবগুলো শেয়ার করতেও পারি নাই আসছিলাম আনন্দ নিয়ে লাস্টটা দেখে মনে কষ্ট চলে আসলো তাই আর খুব বেশি ভিডিও করতে পারি নাই যতটুকু করছি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার বাগিনার জন্য এবং খালাতো ভাইয়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর আমাদের চ্যানেলটির জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।